কমলার স্বামী ছিল জেলে, মাছ ধরে বাজারে বিক্রি করত। বছরখানেক হলো কমলার স্বামী অসুস্থ, আর কাজ করতে পারে না। সংসারের খরচ মেটাতে গিয়ে জমানো টাকাও এক বছরের মধ্যে শেষ। তাই বাধ্য হয়ে কমলা সিদ্ধান্ত নেয় তাকেই একটা কাজ খুঁজতে হবে। একদিন ও কমলা, তোর বর কেমন আছে রে? ওই একই রকম গোপিসি। আহা, তা চলছে কি করে? আর চলছে না গোপিসি। গোপিসি, আমার জন্য একটা কাজ দেখে দাও না গো। তুই আবার কি কাজ করবি রে? যা হোক একটা কিছু। এক কাজ কর, নারায়ণ বাবুর ওখানে যা, যদি ওর গেঞ্জি কারখানায় কোনো কাজ পাস দেখ গিয়ে। ঠিক বলেছ, আমি আজই যাব। আমি কমলা, আমায় এই গেঞ্জি কারখানায় একটা কাজ দিতে হবে কাকা। তা তুই গেঞ্জি কারখানায় কি কাজ করবি? যা বলবেন, এক সময় মেয়েটার জন্য কত জামাই তো নিজে হাতে বানিয়ে দিয়েছি কাকা। না রে, আমার কারখানায় মেয়েদের কোনো জায়গা নেই। তবে যদি চাস, আমার বাড়িতে একটা লোক লাগবে। ও, বাড়িতেও কারখানা? বেশ তো, বাড়িতেই করবো কাকা। না না, বাড়িতে ওই বাসন মাজা ঘর মোচার একটা লোক লাগবে। ও, কি হলো রে কমলা? না গো কাকা, ও কাজ আমি করব না। সংসার চলে না, অথচ উনি ও কাজ করবে না, যত্তসব। যা মা, কৌটোতে মুড়ি আছে, বাতাসা দিয়ে খা, যা। কি রে, মাথায় হাত দিয়ে বসতে নেই জানিস না? সংসারের একটা মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে তো নাকি? না, মাথা থেকে হাত নাবা। আর বেশি অমঙ্গলের বাকি আর কি আছে বলো? তুই থাম তো, বাজে কথা না বলে শোন। মুখুজ্জে বাবু আচার বিক্রি করে জানিস তো? জানি তো। আরে মুখুজ্জে বাবুর একটা লোক লাগবে, যা 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 গিয়ে দেখা কর। ও তাই? আমি তাহলে আজ যাব পিসি। আমি চলি। আর এই ওই মেয়েটাকে আমার বাড়ি আজ দুপুরে পাঠিয়ে দিস খাবার জন্য, কেমন? হ্যাঁ পিসি, তোমার কথা বলছিল বটে। দেখো, আমার আচারের শিশি কিন্তু আসে বাইরের থেকে, হ্যাঁ। তার লেবেলিং এর কাজ, প্যাকিং এর কাজ, এসব কিন্তু তোমাকেই করতে হবে। পারবে তো? পারবো পারবো। কবে থেকে আসবো? কাল থেকেই। দাঁড়াও, এই নাও, এটা অগ্রিম। আচ্ছা আচ্ছা, তাহলে আজ আসি। হ্যাঁ এসো। শোনো, কাল থেকে সকাল ১০টায় এসো, দেরি করো না কিন্তু। আচ্ছা আচ্ছা, চলি। কমলা এখন মুকুজ্জে বাবুর বাড়িতে কাজে যায়। এই কাজ করে যে পয়সা পায়, তাতে তার সংসারের ডাল ভাত জুটে যায়। একদিন, আচ্ছা কমলা, তুমি রাঁধতে জানো? ও মা, তা জানো না কেন? আসলে আমার রান্নার লোকটা আসেনি, বুঝলে? তা তুমি যদি একটু রান্না করো, তাহলে আমি দুপুরবেলা একটু খেতে পাই। আমি শুধু রান্না নয়, ভালো আচার বানাতেও পারি। আপনার এই আচারের থেকে অনেক ভালো। তাই নাকি? তা বেশ, তা আজকেই করে খাওয়াও তো দেখি, কেমন ভালো পারো। আচ্ছা বেশ। বাহ, গন্ধ তো বেশ ছেড়েছে। এবার খেয়ে দেখতে হবে স্বাদে কেমন হয়। এই যে মুখুজ্জে বাবু, একটু চেখে দেখুন তো। এ তো চমৎকার হয়েছে, আমার আচারের থেকে অনেক গুণ ভালো। সত্যি বলছেন? শোনো, তোমার আচারের এমন হাত, এ তো নষ্ট হতে দেওয়া যায় না। আমি সব জিনিস তোমার বাড়িতে দিয়ে আসবো, আর তুমি কাল থেকেই আচার বানাবে। সেই আচার আমরা বিক্রি করব, নাম হবে হ্যাঁ, কমলা আচার, কেমন? বেশ বেশ।
কমলা, আচার রেডি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এই নিন এই নিন। আমাকে দুটো কমলা আচার দিন না। আমাকে তিনটে। ইরে, আর তো নেই দাদা, শেষ হয়ে গেছে। আপনারা বরং কাল আসুন। হ্যাঁ, কাল সকালে আসলে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, সকাল সকাল আসবেন। তাহলে এই অ্যাডভান্সটা রাখুন। জিনিস দিয়ে গেলাম, আর এই নাও টাকা। আচ্ছা, তুমি কটা শিশি দিলে কমলা? এই তো 60 খানা। শোনো কমলা, বাজারে তোমার আচারের চাহিদা খুব, তোমাকে আরো আচার বানাতে হবে। আচ্ছা শোনো, কাল 100টা আচার চাই চাই, ঠিক আছে? 100টা? আচ্ছা আচ্ছা, বুঝলে? এবার না লাভটা একটু বাড়াতে হবে। কিভাবে? আমের সঙ্গে কিছুটা পেঁপে মিশিয়ে দেব। কিন্তু তাতে তো ঠিকঠাক আমের আচার হবে না। নাই বা হলো, আরে বাজারে যা নাম হয়েছে না, তাতে এমনি সব বিক্রি হয়ে যাবে, লাভটাও থাকবে, বুঝলে? কিন্তু কিন্তু ফিন্তু ছাড়ো তো দেখি, সংসারটা না আমাকে চালাতে হয়, বুঝেছো? মেয়েটা বড় হচ্ছে, তাছাড়া আমারও তো শখ আহ্লাদ বলে কিছু আছে না কি? হ্যাঁ, টাকা একটু জমলেই আমি বাড়িখানা পাকা করব, গয়না গড়াবো, আমার কত দিনের শখ। যা ভালো বোঝো করো, তবে দেখো বেশি টাকা লাভের নেশায় লোক ঠকিয়ে আবার নিজেই যেন ঠকে যেও না। এইভাবে বেশ কিছুদিন চলে। কমলা লাভের পরিমাণ বেশি পেতে আচারে নানা রকম ভেজাল মেশাতে থাকে, ফলে বাজারে তার প্রভাব পড়ে। এ কি দাদা, আমের আচার বলে এটা কি দিয়েছেন বলুন তো? বাজে খেতে সেই টেস্টই নেই। চি 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 চি, ভালো আচার বলে অতগুলো আচার নিলাম, খেয়ে দেখি একেবারে যা তা। কি বলছেন মশাই? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, খুব খারাপ আচার। দুদিন ধরে একটা শিশিও বিক্রি হয়নি, তবে কি কমলা সত্যি সত্যি ভেজাল মেশাচ্ছে আচারে? হায় 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 হায়, এখন কি হবে? হ্যাঁ, আমার তো সর্বনাশ হয়ে গেল। না কমলা, তোমার আচার আর কেউ নিচ্ছে না, দোকানে গাদা খানেক আচার লোকে ফেরত দিয়ে গেছে। দেখো, আমার যা লোকসান হয়েছে হয়েছে, আমি আর লোকসান করতে পারবো না। কেন নিচ্ছে না বাবু? সে তো আমার থেকে তুমি ভালো করে জানো কমলা। ভুল করেছি বাবু, আমি ভুল করেছি, আমি লোভের বসে আচারে ভেজাল মেশাতে শুরু করেছিলাম, তাই এই। ঠিক এই কারণেই লোকে তোমার আচার আর কিনছে না। ভুল হয়ে গেছে, আর হবে না, আর কখনো হবে না, আপনি আমায় ক্ষমা করুন বাবু, ক্ষমা করুন। দেখো কমলা, খরিদ্দার হলো লক্ষ্মী, আর তুমি তাকে ফিরিয়ে দিয়েছো, এখন তো তাদের আর ফেরানো সম্ভব নয়। বাবু বাবু, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন, না হলে এই স্বামী সন্তান নিয়ে না খেতে পেয়ে মরব। বুঝেছি, বেশ, ভুল মানুষ করি। দেখো, তোমাকে আমি আরেকটা সুযোগ দেব, তবে জানি না লাভ হবে কিনা। ঠিক আছে, তুমি 10টা আচার বানিয়ে রেখো, আর সাথে কিছু স্যাম্পল রেখো, আমি গিয়ে নিয়ে আসবো, তুমি এখন যাও। ফ্রি 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 ফ্রি, ফ্রিতে আচার খেয়ে ভালো লাগলে বাড়ির জন্য নিয়ে যান, ফ্রি 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 আচার, ফ্রি। কমলা আচার তো আগে ভালোই ছিল, দিন চেখে দেখি। বেশ বেশ বেশ, একেবারে আগের টেস্ট। দিন দিন দিন, আমায় একটা শিশি দিন, খেয়ে দেখি, ভালো লাগলে আরো অর্ডার দেব, দিন। দারুন দারুন, দিন দিন আরেকটা দিন। এইভাবে কমলার আচার আবার জনপ্রিয় হয় ও সবাই সেটা নিতে শুরু করে। এই দেখো কমলা, তোমার দেওয়া 10টা আচারই বিক্রি হয়ে গেছে, আর এই হচ্ছে তার টাকা। তবে মনে থাকে জানো, খরিদ্দার হলো লক্ষ্মী,
আর এবার যদি তুমি তাদের ঠকাও তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না। না 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 বাবু না, আমি পুরনো আচারগুলো সব ফেলে দিয়েছি। টাকার লোভে পড়ে যে ভুল আমি করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি। এই ভুল আমি আর কখনো করব না, কখনো না। বেশ বেশ, তাহলে কাল 50টা আচার বানিয়ে রেখো, কেমন? রাখবো বাবু, রাখবো।